আমি কোহিনুর আক্তার, ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র সাবজেক্ট আজকে পড়াবো। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। আমি আজকে যে গল্পটি পড়াবো সেটা হলো সততার পুরস্কার। সততা সৎ থাকলে মানুষ অবশ্যই তার পুরস্কার পাবে। হ্যাঁ, সৎ আল্লাহ বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সততা, যারা সৎ আছেন, যারা সততা ঠিক রাখেন, তাদের অবশ্যই অবশ্যই তাদের পুরস্কার জন্য পুরস্কার আছে। আজকে আমি যে গল্পটি পড়ব সেটা হলো সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, লেখক পরিচিতি মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেন 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবি ও পণ্ডিত হিসেবে খ্যাত। হ্যাঁ, ওনার অনেক সুনাম আছে ভাষা পণ্ডিত হিসাবে। 1910 সালে সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। তিনি বিএ অনার্স পাশ করেন 1910 সালে। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে এমএ পাশ করেছেন। ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্রই ছিলেন তিনি। প্যারিস সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। সোরবন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সোরবন বিশ্ববিদ্যালয় থেকে লিটারেচারে ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় অধ্যাপনা করেন। ছোটদের জন্য লেখা শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশনা করেন তিনি। 1969 সালে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে ওনাকে সমাবিত করা হয়। এই গল্পে হাদিসের কাহিনী লিখেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করে এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। এমনই একটি গল্প তিনি লিখেছেন ষষ্ঠ শ্রেণীর প্রথম গল্পটি। সেখানে ওই সততার পুরস্কারে বর্ণিত আছে, ইহুদি বংশে তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা ওনাদের কাছে একে একে আসে এবং ওনাদের পরীক্ষা নেয়। যেমন প্রথম যে লোকটির সাথে ওনার আলোচনা হয়েছিল সে ছিল কুষ্ঠ রোগী, এবং দ্বিতীয়জন ছিল কাকালা, এবং তৃতীয়জন ছিল অন্ধ। ফেরেশতার অনুগ্রহে তিনজনই ভালো হয় এবং প্রথম যে কুষ্ঠ রোগী ছিলেন ফেরেশতা ওনার কাছে আসে এবং ওনাকে জিজ্ঞাসা করেন যে তোমার কী সমস্যা। সে কুষ্ঠ রোগী বলল যে আমার শরীরে শারীরিক সমস্যা, এই সমস্যা দূর করতে পারলে সকলে আমাকে ভালো বলবে। দ্বিতীয়জন কাকালা, ওনার কাছে যাওয়ার পরে ফেরেশতা যাওয়ার পর উনিও বললেন যে আমার মাথায় কাক, সেই জন্য আমাকে অনেকেই অবহেলা করে। এবং তৃতীয়জন অন্ধ, তিনি বললেন আমি তো পৃথিবীতে কিছু দেখতেই পারি, সেজন্য ফেরেশতা অনুগ্রহ করে এক একজনকে এক এক রকম দিলেন, চিকিৎসা দিলেন। যেমন প্রথমজন কুষ্ঠ রোগী, তার শরীরে হাত বুলিয়ে দিলেন এবং বললেন যে হাত বুলানোর পরে সে ভালো হল, এবং বললেন যে তুমি কী চাও, এরপরে তুমি কী চাও, তুমি তো দরিদ্র, তোমাকে কী দিলে তুমি ভালো হবে তোমার। সে বলল আমাকে একটি উট দেন, একটা উট পেলে আমি আমার অবস্থা পরিবর্তন করতে পারব। এবং হাত বুলানোর পরে তার কুষ্ঠরূপ ভালো হয়ে গেল। দ্বিতীয়জন কাকালা, তাকালাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কী চান। তাকালা বলল যে আমি একটি গাভি চাই। হ্যাঁ, তার মাথায় হাত বুলানোর পর ফেরেশতা যখন হাত বুলে দিলেন তখন তার মাথাও তার চুল দেখা গেল এবং সে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কী চান।
আমি একটি গাভি চাই। তারপরে তাকে একটা গাভির গাভি দেওয়া হলো এবং সেই গাভি থেকে তার অনেকগুলি গাভি হলো। তৃতীয় জন অন্ধ, অন্ধ লোকটিকে বলল যে আপনি কি চান, যে আমি অন্ধ কিছুই দেখতে পাই না, সেজন্য আমাকে আমার চোখ ভালো করে দেয়। এবং তার মা মুখে চোখে হাত ফুলানোর পর দেখা গেল সে অন্ধত্ব তার দূর হয়ে গেল এবং সেও ভালো হয়ে গেলো, সকলকে দেখতে পেল। এবং তাকে বললো এরপরে আপনার কি চাই, সে বললো যে আমি একটি ছাগল চাই। সে ছাগলটি ছাগল থেকে আবার আমি পালন লালন পালন করবো এবং অনেকগুলি ছাগল হবে এবং ছাগলের মালিক হলো, সেও ভালো হয়ে গেল, অন্তত তার দূর হয়ে গেল। তার কিছুদিন পর ফেরেশতা আবার সে আগের রূপ ধরে তাদের কাছে আসলেন, স্বর্গীয় দূত একটি সে আসলেন। সেখানে গিয়ে তিনি কিছুদিন পর আবার সে ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের গগনরোগী ছিল তার নিকট উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি বললেন আমি এক বিদেশি, হ্যাঁ আমার দেশ ছেড়ে আসছি, কিন্তু আমার যাবার মতো টাকা পয়সা নাই, সেজন্য আমি আপনার কাছে একটি ছাগল চাই, আপনার কাছে একটি উট চাই। কিন্তু সেই লোকটি আগের কথা সব ভুলে গেল, হ্যাঁ সে বিদেশে আসি আমার সবকিছু পুড়ে গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর বেশি ফিরিবার উপায় নেই। যিনি আমাদের সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন আর এত দন্ডরোধ দিয়েছেন, তার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছে। কিন্তু সে বলল উটের অনেক দাম, কি করিয়া দিই। স্বর্গীয় দূত বললেন উহে আমি যেন তোমাকে চিনতে পেরেছি, তুমি না দবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করতো, তুমি না গরিব ছিলে, আল্লাহ তোমাকে দন্ডরোধ দিয়েছে। সে বলিল না তো কেন, এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বললেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেন যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাই করবেন। তারপর দূত পূর্বের সে টাকা লাগবে ছিল তার কাছে গেল, সেখানে গিয়ে আগের মতো সে গাই চাইলেন, সেও দবলরোগীর মতো তাকে কিছুই দিল। সে দূত বললেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো যেন তুমি আল্লাহ তোমাকে আবার তেমনই করে রাখো। এরপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়া বলিল আমি এক বিদেশি, বিদেশে আমার সম্ভব করে জানিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নেই। যিনি আমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতে, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে বিদেশে ফিরে যেতে পারি। তখন সে বলিল হ্যাঁ ঠিক আছে, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, তুমি যাহা চাও হও, আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো রূপ বলব না। ফেরেশতা তখন বলিলেন বাস আমার তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হলো, তোমার পরীক্ষা লওয়া হলো, আল্লাহ তোমার উপর খুশি হয়েছে আর তাদের উপর বেজার হইয়াছে। এখন আমরা কিছু শব্দার্থ আলোচনা করি, যেমন এই গল্পে কিছু শব্দ আছে দবল, দবল অর্থ সাদা, এক ধরনের কুষ্ঠ রূপ ব্যবহৃত হয়েছে কুষ্ঠ অর্থের রূপ হিসেবে। ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত ধর্মের অনুসারী, আমির প্রদানধনী ধনবান সম্ভ্রান্ত লোক, সর্বাঙ্গে সর্ব অঙ্গে সারা শরীরে সমস্ত দেহে কসম শপথ দোহায় আল্লাহর কসম, স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক সংবাদবাহক, নূর জ্যোতি আলো পুঁজি সম্বল মূলধন দোহায় শপথ বা কসম, সম্বল পথের পুঁজি, বেজার অখুশি সন্তুষ্ট। এখানে পাঠের এই উদ্দেশ্য সততা ও নৈতিক পূর্ণবোধের পরিচয় দিতে পারবে। এখন আমরা আলোচনা শেষ পর্যায়ে এখন আমরা এর থেকে আলোচনার মধ্যে শেষ করলাম, আগামী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ, সবাই ভালো থাকুন।